আসসালামু আলাইকুম আপুরা, আমি আজকে আপনাদেরকে চুলায় গ্যাসের চুলায় নান রুটি করে দেখাচ্ছি। নান রুটি বা তান্দুরি রুটি যেটাই বলেন সেটা করে দেখাচ্ছি। দুই কাপ ময়দা নিলাম আমি। ময়দাগুলোর মাঝে একটু ফাঁক করে নিলাম, কারণ উপকরণগুলো এর মাঝে দেব। দুই কাপ ময়দার সাথে আমি দুইটা ডিম দিয়ে দিলাম কুসুম সহ। দিয়ে দিলাম ইস্ট দেড় চামচের মতো, দেড় থেকে দুই চামচ। ইস্টটা যদি পুরানো হয় তাহলে দুই চামচ দিবেন, আমি দেড় চামচ দিলাম, আমার ইস্টটা ভালো নতুন। লবণ দিবেন স্বাদ মতো, চিনি দুই কাপ ময়দায় আমি চার চামচ চিনি দিলাম, চার চা চামচ চিনি। আপনারা চাইলে আট চামচ, ছয় চামচ অথবা আট চামচও দিতে পারেন, যে যেমন পছন্দ করেন। চিনি পরিমাণ একটু বাড়িয়ে দিলেও খারাপ লাগবে না। আমি চার চা চামচ দিলাম, তারপর আলতো করে আমি এগুলো মাখিয়ে নিচ্ছি যেন সবগুলো গুঁড়িতে উপকরণগুলো লাগে। ইস্ট থেকে শুরু করে সব উপকরণ যেন চারদিকে ছড়িয়ে যায়। আপনারা চাইলে এতে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। সব দিকে এটা মাখিয়ে নেওয়ার পরে বেশ একটু দলা পেকে গিয়েছে, আমি হাত দিয়ে বড় বড় দলাগুলো একটু খুলে দিচ্ছি। এবার আমি গুলাটা একটু শুকনো আছে, এটা গুলানোর জন্য কুসুম গরম দুধ দেব এক টেবিল চামচের মতো। অল্প অল্প করে দুধ মিশাতে হবে, দেখতে হবে, যদি লাগে পরে আরও দেওয়া যাবে। আমার মনে হচ্ছে এক টেবিল চামচ দুধেই হয়ে যাবে আমার। আপনারা যদি মনে করেন আর একটু দিতে হবে তাহলে আর একটু দিতে পারেন, সমস্যা নেই। ডোটা খেয়াল রাখতে হবে, নান রুটির ডো খুবই পাতলা হবে, খুবই সফট ডো। দেখতে পাচ্ছেন হাতের গায়ে লেগে হাতের মধ্যে লেগে যাচ্ছে এবং বাটির গায়ে গায়ে লেগে যাচ্ছে, খুবই সফট ডোটা। আমি কিন্তু এখনও তেল মিশাইনি, ভালো করে এগুলো উপকরণ মিশিয়ে দেওয়ার পরে এবার আমি তেল দিব। তেল দিব আমি এক টেবিল চামচের মতো, দিয়ে তেলটা ভালো করে মিশিয়ে দিব ডোটার চারদিকে, ডোটাকে মথে মথে এটার সঙ্গে তেলগুলো মিশিয়ে নিব একেবারে। যত মথব মনে রাখতে হবে, যত মথব নান রুটিটা তত সুন্দর হবে, তত ফুলবে, তত সফট হবে। এ পর্যায়ে আমি তেলগুলো মাখা হয়ে গেলে বেশ কয়েকটা বাড়ি, কাপড় যেভাবে খচে মাটিতে ফ্লোরে বাড়ি দিয়ে, এভাবে আমি ডোটাকে বাড়ি দিব খচার মতো করে, প্রায় 10 থেকে 15টা বাড়ি দিব আমি। এবার ডোটার গায়ে একটু তেল মাখিয়ে এটাকে ঢেকে আমি 20-25 মিনিটের মতো রেস্টে রেখে দিব। ঢেকে রেখে দিলাম আমি ডোটা, দেখেন 20-25 মিনিট পর ডোটা ফুলে একেবারে বাটি ভরে গিয়েছে। এবার হাত দিয়ে চেপে চেপে আমি ফোলা ডোটাকে মিশিয়ে দিব, ভিতরে যে বাতাসগুলো এসে ঢুকেছে বাতাসগুলো বের করে দেব, সম্পূর্ণ বাতাস বের করে নিচ্ছি আমি। এবার ডোটাকে আমি ভালো করে মথে নিব, হাতে একটু তেল লাগিয়ে লাগিয়ে মথবো, অথবা আপনারা চাইলে শুকনা গুঁড়ি দিয়েও মথতে পারেন। আমার ডোটা বেলা হয়ে গিয়েছে, মাখানো হয়ে গিয়েছে সম্পূর্ণ পারফেক্টলি। এবার আমি ডোটাকে লেচি কেটে নিচ্ছি, আমার দুই কাপ ময়দা দিয়ে আমি চারটা লেচি বানাচ্ছি, চারটা রুটি হবে আমার। কারণ আপনারা জানেন নান রুটি একটু মোটা মোটা হয়, সাধারণ রুটির মতো এত পাতলা হয় না, একটু মোটা মোটা হলে নান রুটি খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এবার লেচিগুলোকে আমি হাত দিয়ে মুড়িয়ে 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 এবড়ো থেবড়ো অসমান অংশগুলো ভিতরে ঢুকিয়ে দিয়ে একেবারে সমান করে নিচ্ছি সামনে পিছনে। প্রত্যেকটা লেচিকে আমি দেখতে পাচ্ছেন
এই যে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অসমান অংশগুলো এক পাশে নিয়ে আসছি, নিয়ে এসে মুখটা আটকে দিচ্ছি যেন একেবারে ডোটা সমান হয়ে যায়, এবড়ো থেবড়ো না হয় বেলার সময়। একইভাবে আমি বাকি দুইটা ডোকেও এভাবেই লেচি কেটে নিব, মসৃণ লেচি করে নিব, যাতে করে ফাটা দাগ বা এবড়ো থেবড়ো না থাকে। একে একে সবগুলোকে আমি করে নিচ্ছি। মনে রাখবেন লেচিগুলোকে একেবারে সফট করে একেবারে চারদিকটা সুন্দর করে মাখিয়ে সমান করে নিতে হবে, যেন কোথাও অসমান না থাকে, তাহলে রুটিটা সুন্দর হবে। এভাবে লেচিগুলো কেটে আমি আবারও 10 থেকে 15 মিনিট রেখে দিব, যাতে করে লেচিগুলো একটু ফুলে উঠবে। লেচিগুলো 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পরে এগুলো ফুলে অনেক বড় হয়ে যাবে। এখনও রুটি করা যাবে, কিন্তু বেলতে একটু সমস্যা হবে। যদি আপনি 10 থেকে 15 মিনিট রেখে দেন তাহলে বেলতে সুবিধা হবে। এবার হাত দিয়ে চেপে চেপে রুটিগুলোকে আমি একটু বড় করে নিচ্ছি, তারপর বেলুন দিয়ে আলতো চেপে রুটিগুলো বানিয়ে নিব। প্রথমে পেতে আমি শুকনাগুড়ি ছিটিয়ে নিলাম, আপনারা চাইলে তেল ছিটিয়েও করতে পারেন, আবার শুকনাগুড়ি ছিটিয়েও আমার মতো করতে পারেন। এই যে আমার নান রুটি একটা বেলা হয়ে গেল, দেখতে পাচ্ছেন বেশ মোটা মোটা করে আমি নান রুটিগুলো বানাচ্ছি, এত বেশি পাতলা করছি না। এবার ফ্রাই প্যান গরম করে নিব, গরম করে ফ্রাই প্যানে রুটিটা দিয়ে দিব। এবার রুটিটা আমি তাওয়ায় দিয়ে দিচ্ছি, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ঢেকে দিলাম। ঢেকে দিলে রুটিটা আস্তে আস্তে ফুলতে শুরু করবে। আধা 30 সেকেন্ডের মতো ঢেকে দেওয়ার পর দেখেন রুটির উপরটা কেমন আস্তে আস্তে ফুলে যাচ্ছে। এবার আমি উল্টিয়ে সেঁকে নিব। ভালো করে রুটিটা সেঁকতে হবে, যেহেতু ময়দাটা আমাদের কাঁচা আটার, ভালো করে না সেঁকলে রুটিটা খেতে ভালো লাগবে না। আর দেখেন রুটিটাও কিন্তু আস্তে আস্তে ফুলে যাচ্ছে। এবার এ পর্যায়ে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি, রুটিটাতে সামান্য তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেল না দিয়েও করতে পারেন, এটা অপশনাল। এভাবে তেল দিয়ে আমি উভয় পাশে ভালো করে ভেজে নিচ্ছি। কালারের দিকে খেয়াল রাখতে হবে, যেহেতু এটাতে ডিম আছে, চুলা খুব বেশি বাড়িয়ে দিলে খুব দ্রুত কালো হয়ে যাবে। দেখেন রুটিটা আমার কিন্তু বেশ বেশ ফুলে ফুলে উঠেছে, পুরা রুটিটাই একটু মোটা হয়ে যাচ্ছে, খেয়াল করেন আপনারা। রুটিটা আমি যতটুকু পাতলা করে বেলেছিলাম ততটুকু পাতলার চেয়ে বেশ একটু মোটা হয়ে গিয়েছে রুটিটা। হয়ে গেল আমার নান রুটি, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আমি আরেকটি করে দেখাচ্ছি আপনাকে ফ্রাই প্যানে। রুটিটা আমি একটু মোটা মোটা করে বেলছি, তবে রুটিটা সেকার পরে যেটুকু মোটা করে বেলছি তার চেয়েও মোটা হয়ে যাবে, আস্তে আস্তে ফুলে যাবে রুটিটা। রুটিটা বেলা হয়ে গিয়েছে, আমি আবার আগের মতোই ফ্রাই প্যানের মধ্যে রুটিটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢেকে দিব।
30 সেকেন্ডের মতো ঢেকে দিলে রুটিটা আস্তে আস্তে ফ্রাই প্যানের ভিতর ফুলতে থাকবে, ছোট ছোট বাবলের মতো করে ফুলে উঠছে। এবার আমি উল্টে দেব রুটিটাকে, উল্টেও একটু ঢেকে দেব যাতে করে রুটিটা ভালো করে সেঁকা হয়। ভালো করে সেঁকা না হলে খেতে ভালো লাগবে না। দেখেন রুটিটা আমার ফুলে আস্তে আস্তে, কিনার থেকে খেয়াল করেন রুটিটা ফুলে যাচ্ছে। আমি এই রুটিটাতেও, এই নান রুটিটাতেও সামান্য তেল দেব আগের রুটিটার মতো। এ পর্যায়ে এই দেখতে পাচ্ছেন রুটিটা একটু ফুলা, কিনার থেকে দেখলে বোঝা যায় যে এরকম করে আমি বেলেছিলাম তার চেয়ে ফুলা রুটিটা। এবার একটু তেল দিয়ে দিচ্ছি, হালকা তেল দিয়ে দিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভাজবো যেন সব দিকটা একই রকম ভাবে সেঁকা হয়, কোনো দিকে যেন কাঁচা না থাকে। হয়ে গিয়েছে আমার এই রুটিটা, দেখতে পাচ্ছেন আপনারা দুই পাশে সুন্দর কালার চলে আসছে। আবার সিদ্ধ হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে রুটিটা, সেঁকা হয়ে গিয়েছে আমার। এবার হয়ে গিয়েছে আমার রুটিটা, আমি রুটিটাকে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি দুইটি ফ্রাই প্যানে দুইটি রুটি করে দেখালাম, দুইটি নান রুটি করে দেখালাম। এবার আমি তন্দুরের ভিতর যেভাবে নান রুটিটা করা হয় সেটা আমি একটু করে দেখাচ্ছি, সেটাও চুলাতেই করে দেখাচ্ছি। রুটি বানানোর যে তাওয়াটা আছে আমাদের, সে তাওয়াটাকে আমি ভালো করে ধুয়ে উপর করে চুলায় বসিয়ে রেখেছি। আর এই রুটিটা বানিয়ে রুটির এক পাশে আমি লবণ পানি মেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটা পাশে আমি ভালো করে লবণ পানি লাগিয়ে দিচ্ছি। এবার তাওয়াটা যে চুলায় আমি উল্টিয়ে রেখেছি সেই চুলার আঁচ কমিয়ে রেখেছি, আস্তে আস্তে কম আছে। তাওয়াটা আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি রুটিটাকে সেই তাওয়ার পিছনের অংশটায় লবণ যেদিক দিয়ে লাগিয়েছি সেই অংশটা দিয়ে বসিয়ে দিলাম, তাওয়ায় দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে তাওয়ার সঙ্গে লবণ পানি দেওয়া অংশটা লেগে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন রুটিটা আমার কি সুন্দর করে ফুলে উঠছে। এ পর্যায়ে চুলার আঁচটা মাঝারি আঁচ রাখবো, মিডিয়াম লো থেকে একটু বেশি রাখবো। দেখেন আমার রুটিটা আস্তে আস্তে কীভাবে ফুলে গিয়েছে, তান্দুরের ভিতর রুটি যেভাবে ফুলে উঠে সেরকমভাবে। খুব সুন্দর করে একেবারে তান্দুরি রুটির মতো দোকানে, বাজারের দোকানে, রেস্টুরেন্টের তান্দুরি রুটির মতো ফুলে উঠেছে আমার রুটিটা। এবার আমি তাওয়াটাকে ধরে উল্টে পাল্টে সরাসরি আগুনে একটু সেঁকে নিচ্ছি, যেভাবে তন্দুরির ভিতরে রুটি বানানো হয়। দেখছেন আমি সরাসরি আগুনে রুটিটাকে একটু সেঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার রুটিটা একেবারেই রেস্টুরেন্টের সেই রুটির মতো হয়ে গিয়েছে, দেখেন, এবং খুবই সফট।
দেখেন পেছনটা রেস্টুরেন্টের সেই তন্দুরি রুটির মতো, এবং এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও একদম সফট থাকবে, এটা কখনোই শক্ত হবে না। এবার যে আমার আরেকটা রুটি, আমি এবার আরও একটা রুটি আমি করে দেখাচ্ছি আপনাদের, তাওয়ার পেছনে লাগিয়ে হাত দিয়ে চেপে চেপে রুটিটাকে একটু বড় করে এবার বেলে নিচ্ছি। রুটিটাকে সুন্দর করে বেলে নিয়ে আবারও সে আগের রুটিটার মতো লবণ পানি মাখিয়ে দিব। লবণ পানি মাখিয়ে দিলে তাওয়ার গায়ে রুটিটা ভালো করে আটকে থাকবে। তখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে সেঁকতে পারবো, সরাসরি আগুনেও সেঁকতে পারবো। আমি লবণ পাখি পানি ভালো করে লাগিয়ে নিচ্ছি, লাগানো হয়ে গিয়েছে আমার লবণ পানি। এবার তাওয়ার মধ্যে ঢেলে দিয়েছি রুটিটাকে, লবণ লাগানো অংশটুকু নিচে দিয়ে, যেহেতু এটা ভেজা লবণ পানিতে ভিজেছে সেজন্য তাওয়া একবারে আটকে গিয়েছে। দেখেন আমার রুটিটা আস্তে আস্তে ফুলে উঠছে। খুবই সুন্দরভাবে রুটিটা আস্তে আস্তে ফুলে উঠতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ছোলা রাসটা মোটামুটি একটু বাড়িয়ে দিব। দেখেন রুটিটা কি সুন্দর করে ফুলে গিয়েছে। এ পর্যায়ে আমি রুটিটাকে আবার চুলার উপর উল্টে দিব, উল্টে সেঁকে নিব সরাসরি আগুনে, যেটা রেস্টুরেন্টে তন্দুরি রুটিতে করা হয়, সরাসরি আগুনের ভিতর দিয়ে সেঁকা হয়। রুটিটা খুবই টেস্টি একটা খাবার, আমার খুবই পছন্দ, আপনারাও করে খেয়ে দেখবেন। দেখতে পাচ্ছেন দুইটা রুটি বানিয়ে দেখালাম আমি তাওয়ায়। যদি ভালো লাগে এভাবে তান্দুরি রুটি বাসায় বানিয়ে দেখবেন। দেখেন রুটিগুলো একদম সফট, প্রত্যেকটা রুটি একেবারে সফট। ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে এমন ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠান্ডা হয়ে যাওয়ার পরে রুটিগুলো একদম সফট থাকবে রেস্টুরেন্টের মতো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।